আকাশবাণী কলকাতা। এখন হাম এর জটিলতা এবং তার হোমিওপ্যাথি চিকিৎসা এই প্রসঙ্গে শুনবেন একটি আলোচনা। অংশগ্রহণে ডাক্তার নূপুর রঞ্জন গোস্বামী, ডাক্তার চন্দন দে হাজরা, ডাক্তার অসিত আদক এবং অধ্যাপক ডাক্তার চিত্তরঞ্জন পাঠ্য। হাম এক প্রকার ভাইরাস ক্ষতিতে সংক্রামক রোগ। সাধারণত শিশুরাই এই রোগে বেশি আক্রান্ত হয়। এই রোগটি খুব হালকা করে দেখা মনে হয় যুক্তিযুক্ত নয়। অনেক সময় এই রোগ মারাত্মক আকার হয়ে দাঁড়ায়, তবে বছরের একটা নির্দিষ্ট সময় বলতে পারি, যেমন শীতকাল বা বসন্তকালে এই রোগের প্রাদুর্ভাবটা বেশি দেখা যায়। এই হামদের সম্বন্ধে সাধারণ মানুষের ধারণা আগে অনেক পিছিয়ে, তাই এই নিয়ে আজকে আমাদের আলোচনা। এই আলোচনার জন্য উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর চিত্তরঞ্জন আর্য, ডক্টর চন্দন দে হাজরা, ডক্টর অসিত কুমার আদক এবং আমি ডক্টর নূপুর রঞ্জন গোস্বামী। আলোচনার শুরুতে প্রথমে যেটা জানার দরকার তা হলো হাম কি, এ নিয়ে ডক্টর পিয়াজরা আপনাদের কিছু বলেন। ধন্যবাদ ডক্টর গোস্বামী। হামের সম্বন্ধে বলতে গেলে প্রথমে বলি, হামের ইংরেজি নাম মিউটিক। আমাদের দেশে বিভিন্ন প্রদেশে এর নাম, যেমন মিক্সারি, খাসা ইত্যাদি। হাম এক প্রকার ভাইরাস জীবাণু ঘটিত অত্যন্ত সংক্রামক তরুণ রোগ। হাম চেনার সহজতা হলো সর্দি, জ্বর, কাশি, গলা ব্যথা, চোখ জ্বালা করা, গালের ভেতরে কষের দাঁতের পাশে চিনির বা নুনের দানার সাইজের মোটামুটি নীলচে রঙের উদ্ভেদ এবং সারা শরীরে। উদ্ভেদ বলতে আপনি কি বলতে চাইছেন যে ঘামাচির মতো দেখতে কি জিনিসটা? আপনি ঠিকই বলেছেন, ঘামাচির মতন দেখতে বটে, কিন্তু এগুলো অত উঁচু হয় না। এগুলো প্রায় চামড়ার সঙ্গে নিচু হয়ে থাকে এবং এগুলো এত বেশি সংখ্যায় হয় একটা জায়গায় চাপ চাপ বেঁধে থাকে এবং সারা শরীরে প্রায় ছড়িয়ে থাকে। এর কারণ সম্বন্ধে আমাদের জানা প্রয়োজন। তারপরে আদক আপনি যদি এর সম্বন্ধে কিছু বলেন। এই হাম রোগের প্রধান কারণ বলতে গেলে আমরা বলতে পারি যে এটা একটি ভাইরাস ঘটিত সংক্রামক রোগ। ভাইরাস, মিজলস ভাইরাস একে বলা হয়। সাধারণত 5-7 বছরের ছেলে মেয়েদের মধ্যেই এই রোগটা বেশি দেখা যায়, তবে যুবক যুবতীদের মধ্যেও এই রোগ হয় শীতের শেষের দিকে বা এবং বসন্তকালে। ডক্টর গোস্বামী আগেই বলেছেন যে এই সময় এই রোগ দেখা যায়। আক্রান্ত রোগীর হাঁচি, কাশি, থুতু বা কফের মাধ্যমে এই রোগ সংক্রান্ত হয়ে অন্য সুস্থ মানুষের দেহে প্রবেশ করলে তবেই তার এই রোগটা দেখা যায়। আচ্ছা ডক্টর আদক, আপনি বললেন যে হাঁচি কাশি এর ভেতর দিয়ে একটা সুস্থ লোক সংক্রান্ত হয়, তাহলে ওই সুস্থ লোকের কোন প্রণালীর দ্বারা ওই ভাইরাসটা আক্রান্ত? আসলে আক্রান্ত রোগীর কাছে যে সুস্থ মানুষ আসে বা কোনো শিশুদের মধ্যেই তো এটা বেশি দেখা যায়, তাদের কাছে এসে ওটা তাদের বায়ুর মাধ্যমে তাদের শরীরে প্রবেশ করে। এটার মানে শ্বাসনালীর মাধ্যমে? এই কথাই আমি বলতে পারি যে বায়ুবাহিত, হ্যাঁ, এই রোগটা নিশ্চয়ই এটি একটি বায়ুবাহিত রোগ। আচ্ছা আদেশ, আমি আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করি, আমাদের দেশের কোন কোন অঞ্চলেতে এই রোগের প্রাদুর্ভাবটা খুব বেশি? সাধারণত যেসব এলাকায় কনজেস্টেড আর কি, মানে লোক সংখ্যা বেশি, জনসংখ্যা বেশি এবং পয়ঃ প্রণালী ব্যবস্থা অতি উন্নত নয়, হ্যাঁ, সেই সব জায়গাতে এই রোগটা বেশি ছড়িয়ে পড়ে খুব তাড়াতাড়ি এবং মহামারী এবং অনেক সময় আংশিক মহামারী রূপেও দেখা দিতে পারে। তো এই সম্পর্কে আমি একটু ডক্টর গোস্বামীকে বলি যে লক্ষণগুলো সম্পর্কে আপনি এবার কিছু বলুন। হ্যাঁ, এই সম্বন্ধে যখন আলোচনা হচ্ছে লক্ষণ আমাদের জানা প্রত্যেকের উচিত। লক্ষণ সম্বন্ধে বলতে গেলে লক্ষণ অনুযায়ী আমরা 3টে ভাগে ভাগ করেছি। প্রথম অবস্থায় শীত বোধ, অল্প অল্প জ্বর, নাকে চোখে জল পড়া, সর্দি কাশি, চোখে পিচুটি পড়ে এবং চোখ জুড়ে যায়, আবার কখনো নাক দিয়ে রক্ত পড়ে, বমি এবং রোগী আচ্ছন্ন হয়ে পড়ে। দ্বিতীয় অবস্থায় 3-4 দিন পর মুখের ভিতর ও কষের দাঁতের পাশে সাদা ও লাল ফোসকুড়ির মতো দেখা যায়, ইংরেজিতে যাকে কপলে স্পট বলে। প্রথমে মুখে, পরে ঘাড়ে। আমি একটা কথা বলি যে প্রথমে মুখে না, প্রথমে কানের পাশে, কানের পিছনের দিকে প্রথমে উদ্ভিদগুলি বার হয়, তারপরে মুখমণ্ডলে এবং সারা শরীরে এবং অবশেষে পায়ের দিকে সেটা নেমে যায়। হ্যাঁ ডক্টর আদক, এটা ঠিকই বলেছেন। আবার হঠাৎ জ্বর বাড়লে গায়ের তাপ 103 ডিগ্রি থেকে
106 ডিগ্রি পর্যন্ত উঠে যায়, যার ফলে কঠিন আকার ধারণ করে। তৃতীয় অবস্থায় রোগ ধীরে ধীরে কমে আসে, কিন্তু যদি বুকে সর্দি জমে যায় তাহলে নিউমোনিয়া হতে পারে, সেটা অত্যন্ত মারাত্মক আকার ধারণ করতে পারে। আরেকটা পয়েন্ট বলা দরকার, এই যে উদ্ভিদ গুলো দেখা যায়, কখন দেখা যায় এর মধ্যে থেকে রক্ত পড়ে, এই রক্তযুক্ত যে ধরনের হার্ম হয় সেগুলো কিন্তু খুব মারাত্মক, সৌভাগ্যবশত এই ধরনের হার্ম খুব কমই দেখা যায়। আচ্ছা ডক্টর রাধ্য, আপনি কিছু বলুন এই সম্পর্কে, যে হামের পরে যে জটিল অবস্থা গুলো দেখা যায় সেই সম্পর্কে। দেখুন, আমাদের দেশে এই হামের যে সাধারণ জটিলতাগুলো, সেই সাধারণ জটিলতাগুলো এবং তাদের ভয়ঙ্করতা সম্বন্ধে আমি কিছু বলছি। খুব সাধারণ জটিলতা আমাদের দেশের ছেলেদের যেটা দেখতে দেখি আমরা, সেটা হচ্ছে শ্বাসযন্ত্রের কতগুলো জটিলতা। সেই জটিলতাগুলোর মধ্যে সবচেয়ে সাধারণ হচ্ছে নিউমোনিয়া, ব্রঙ্কো নিউমোনিয়া। একটা ব্রঙ্কো নিউমোনিয়া হলে আমরা সাধারণত কি দেখব ছেলেটা, না ছেলেটার শ্বাসক্রিয়া হঠাৎ খুব বেড়ে গেছে, পাঁচরা ওঠানামা করছে, নাকের এই যে দুটো পাখনা তাও খুব ওঠানামা করছে, আর জ্বর যা ছিল জ্বর তার থেকে জ্বর আরো বেশি বেড়ে গেছে। এগুলো হচ্ছে একটা ব্রঙ্কো নিউমোনিয়া শুরু হয়েছে তার লক্ষণ। আচ্ছা জ্বর কতদূর কতটা পর্যন্ত হতে পারে, যে আরো বেড়ে গেছে মানে আরো বেড়ে গেছে 104 এর উপরে 104 পর্যন্ত হয়ে গেছে হতে পারে, তাতে কি কোন রোগী সেন্সিটিভ হতে পারে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। শ্বাসযন্ত্রে আরেকটা রোগ হচ্ছে ব্রঙ্কাইটিস, এবং কখনো কখনো ল্যারিঞ্জাইটিসও হয়। সেই ল্যারিঞ্জাইটিসটা হলে আমরা শিশুদের ডিপথেরিয়া বলে অনেক সময় ভুল করে ফেলি, অনেক সময় আমরা ভুল করে ফেলি, এটা গুলিয়ে যায়, অনেক সময় গুলিয়ে যায়। সেই সময় কিন্তু গলাটা যদি ভালো করে দেখি তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না। এছাড়া পার্শ্বযন্ত্রেরও কতগুলো জটিলতা দেখা যায়, খুব সাধারণ জটিলতা হচ্ছে পাতলা পায়খানা করা, উদরাময় যেটাকে আমরা বলছি, সেই উদরাময় দিনের ভেতরে এরকম হতে পারে 3 বার 22 বারও, তার সঙ্গে বমি এবং অনেক সময় রক্ত, কখনো কখনো আনাসা এবং আমের সঙ্গে রক্ত পর্যন্ত থাকে। এইটাই খুব আমাদের দেশে খুব সাধারণ। আর এছাড়া কি চামড়ায় কোনো চামড়াতে কিছু কিছু আমরা জটিলতা দেখি, যেটা আমাদের দেশে খুব কমন জটিলতা, ঠিক এক্সিমা হলে যেরকম রস করে এইরকম আসে। আর একটা খুব কমন জটিলতা হচ্ছে কানের, প্রায় শতকরা কিছু না হোক 65-70% বাচ্চা ছেলে এই কান দিয়ে পিছ পড়ে, এবং এই পিছ পড়াটা যদি ঠিক ঠিক সমান ঠিক ভালো করে চিকিৎসা যদি না হয় তাহলে এই ছেলেটা সারা জীবনের মতন দীর্ঘ হয়ে যায়। এটা হামের জন্য হতে পারে, এইটি হামের জন্য হতে পারে, খুব সাধারণ। তবে আমাদের দেশে দাঁড়ানো জল ঢোকলে এখানে পিছ হয়, কারণ হামের পরে পরবর্তী অবস্থায় একটা জটিল অবস্থা। এর মধ্যে আর মূত্রাশয় সম্বন্ধে কিছু বলতে, মূত্রাশয় সম্বন্ধে খুব কমন যে শিখে নেই, তবে কারো কারো খুব পরে অনেক পরে অনেক পরে ওই বাচ্চা কিন্তু একটা নেফ্রাইটিস হতে পারে। চোখের সম্বন্ধে কিছু বলতে পারে? চোখের সম্বন্ধে প্রথম হচ্ছে চোখের সঙ্গে চোখ লাল হয়, যাকে আমরা ইংরেজিতে বলি কনজাংটিভাইটিস, এটা খুব কমন। এছাড়া চোখের কর্নিয়াতে কর্নিয়াল আলসার, এই কর্নিয়াল আলসারটা কিন্তু এমন ভয়াবহ হতে পারে যে বাচ্চাটা অন্ধ হয়ে যেতে পারে। স্নায়ুতন্ত্র সম্বন্ধে কিছু বলতে পারেন? স্নায়ুতন্ত্রের যে সমস্ত জটিলতাগুলো আছে সেই জটিলতাগুলোর মধ্যে সবচেয়ে যা দেখি সেটা হচ্ছে একটা মেনিনজাইটিস। আমি কি করে বুঝি বুঝবি না, বাচ্চাটা তার অত্যন্ত ঘাড় শক্ত হয়ে গেছে, একটুখানি ঘাড় নড়াচড়া করলে চিৎকার এবং তার সঙ্গে বমি। এই যে ঘাড় শক্ত হয়ে যাওয়া, পাটাও শক্ত হয়ে যাওয়া, এটা কিন্তু মেনিনজাইটিসের একটা তীব্র লক্ষণ। তারপর মেনিনজাইটিস নিরূপণ করতে গেলে যে যে প্রক্রিয়াগুলো আমরা ব্যবহার করি সেই প্রক্রিয়াগুলো ব্যবহার করলে আমরা নিজেরাই তখন বুঝতে পারবো এটা নিজেরাই মেনিনজাইটিস। কিন্তু মেনিনজাইটিস হওয়ার তীব্র লক্ষণ এই যে ঘাড় শক্ত।
আর আর একটা স্নায়ুতন্ত্রে রোগ, সেটা হচ্ছে ইনসেফ্যালাইটিস। ব্রেনে আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনি ইনসেফ্যালাইটিস, সেটা কি করে বুঝবে? না, কোন একটা নিজের ভুগছে একটি বাচ্চা, তার প্রথম লক্ষণই হবে সে খুব অস্থির হয়ে পড়ে, যে এতক্ষণ আচ্ছন্ন ছিল খুব অস্থির হয়ে পড়ে। তারপর তার বমি, প্রচন্ড রকম বমি হয়, বমির পরেতেই টেম্পারেচার আরো বেড়ে যায় আর মাথার যন্ত্রণা। এইগুলো হচ্ছে এসব লক্ষণ থেকে আমরা জানতে পারবো এটা হতে পারে। এগুলো খুব সাধারণ জটিলতা হামিয়ে অন্তত আমাদের দেশে। এবার ডক্টর বেহাজরা, আপনি পরিচর্যা সম্পর্কে এই রোগের পরিচর্যা বিষয়ে আপনি বলুন। ব্যাপারটা আমাদের জানার সকলেরই প্রয়োজন, রোগীকে কমপক্ষে 10-15 দিন বিছানায় শুয়ে রাখার প্রয়োজন আছে, কারণ এই রোগ রোগীকে ভীষণ রকম দুর্বল করে দেয়। তাছাড়াও এই রোগীর দ্বারা আক্রান্ত হতে পারে আরো কেউ কেউ। এছাড়াও প্রচুর পরিমাণ জল খাওয়াতে হবে এবং খাবারের মধ্যে খুব বেশি চিনি খেতে হয়, এমন খাবার না খাওয়াই ভালো। তরল খাবার, তরল বা ঠান্ডা তরল, পুষ্টিকর তরল এবং মশলাযুক্ত খাবারও দেওয়া যায় না এক্ষেত্রে। জ্বর বেশি না থাকলে সাধারণত ভাত, ডাল, তরকারি, ছোট পোনা মাছের ঝোল এবং কমপক্ষে 8 লিটার দুধ দিতে পারলে খুবই ভালো হয়। খুবই ভালো পথ্য। আর জ্বর যদি খুব বেড়ে যায় ঠান্ডা জলে বারবার স্পঞ্জ বা গামছা দিয়ে গা মুছিয়ে দেওয়া প্রয়োজন আছে। এছাড়া মাথাটা ঠান্ডা করে ফেলে দিলে খুব ভালো হয়। রোগীর বিছানা বা চাদরের বালিশের যে ওয়ার, সব ফুটিয়ে কার্পেটে সাফ করা উচিত। ঘরে যেন পর্যাপ্ত পরিমাণ হাওয়া চলাচল করতে পারে তার ব্যবস্থা রাখা প্রয়োজন। রোগীর সর্দি বা কফ কোন একটা শিশির মুহূর্তে বন্ধ করে রেখে পরে ফুলিয়ে ফেললে খুব ভালো হয়। যেসব রোগীর পায়খানা পচে যায় তাদের প্রয়োজন মতো 1 চামচ এসব দিলে রুচি রাত্রে শোবার সময় জলে মিশিয়ে খাইয়ে দিলে খুব উপকার হয়। আমি একটা জিনিস বলি, আমি বলি এরকম বাচ্চা ছেলে বাটি দেওয়া চলতে পারে কি? আমার মনে হয় এই ক্ষেত্রে বাটি দেওয়ার প্রয়োজন খুব নেই, কারণ বাচ্চা যে পরিমাণ খাওয়া খাচ্ছে সেই পরিমাণ তার হজম হচ্ছে বা হয়ে যে রেসিডুয়াল ম্যাটেরিয়ালটা, অর্থাৎ যে পরিমাণ পায়খানা তৈরি হওয়ার কথা সেই পায়খানাটা তৈরি হচ্ছে কম। সেক্ষেত্রে বাচ্চার পায়খানা হয়নি বলে অযথা আমাদের দুশ্চিন্তার কোন কারণ নেই। সে ঠিক আছে। এটা বলে বলা দরকার, ঘর কি আলো লাগা উচিত? সূর্যের আলো, সূর্যের আলো লাগলে অন্য কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে রোগীর খুব অসুবিধা হয়। রোগী খুব কষ্ট বোধ করে, চোখে একটু জ্বালা করে, অন্যান্য অসুবিধা দেখা দিতে পারে। আলো দেওয়া উচিত নয়, একটু কম আলো থাকলে ভালো হয়, একটু ছায়া থাকতে পারলে বেশি ভালো হয়। আচ্ছা ডক্টর আদব, হোমিওপ্যাথিতে এ রোগের চিকিৎসা কি? হোমিওপ্যাথিতে এ রোগের চিকিৎসার একটা বিরাট সুযোগ আছে, তবে সেগুলো সাধারণত রোগ লক্ষণ দেখেই ওষুধ প্রয়োগ করা হয়। তবে প্রাথমিকভাবে বলতে পারি যে একোনাইট জ্বরের প্রথম অবস্থায় ব্যবহার করা যেতে পারে। যদি উদ্ভেদ ঠিকমতো বাদ না হয় তাহলে বেলেডোনা, পালসাটিলা, এমন কাঠ, যদি হাম বসে যায়, ধরুন বসে গিয়ে জটিল আকার ধারণ করে, সেক্ষেত্রে হামকে বার করার জন্য বসে গেলে ডায়নিয়া, জেলসিনিয়াম, এমন কাঠ, জিনকাম, সালফার এবং কষ্টকর কাশি লক্ষণে ক্যালিব্রাই, বাইক্রম, স্পন্ডিয়া, বেলেডোনা, ইপিকাট, ডায়নিয়া, অ্যান্টিনকাট, এগুলো সবই লক্ষণ অনুযায়ী ব্যবহার করতে হবে। এতক্ষণ হামের জটিলতা এবং তার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আলোচনাতে শুনলেন। অংশগ্রহণে ছিলেন ডাক্তার নকুল রঞ্জন গোস্বামী, ডাক্তার চন্দন দে হাজরা, ডাক্তার অসিত আলোক এবং অধ্যাপক ডাক্তার চিত্তরঞ্জন আঢ্য। আকাশবাণী কলকাতা এবং বিন্দু থেকে।